এই বছর আমি আরম্ভ করেছো, ঘর সর সাফ চিকুণ করেছো। আমার যেহেতু হোমস্টে হয়, আমি হোমস্টেত ঘরের থিমটো দিব বিচার। আমি ইয়াত কোনো বাহিরা খানা নিদো, সেকারণে আপনাদের হয়তো দেখিছে আমি ভেজিটেবল গার্ডেন আরম্ভ করেছো, আমি বনফায়ার কারণে খড়ি কাটিছো, এনেকে সব আমি সব ফালের প্রস্তুতি আরম্ভ করেছো। আর আমার ইয়াত আপনার পদ্মাবতী হোমস্টেত সকল ধরনের সুবিধা পাব। আপনি সাইক্লিং আছে, এঙ্কলিং আছে, তারপর আপনার রাফটিং করব পারিব, মানে পর্বত পাহাড়ত উঠি পেলায়। আর আপনাকে নিজে বনাই খাও বলে কলেও আমি ইয়াত ধুনিয়াকে বনফায়ারের ওসর ব্যবস্থা করে দিও। সেকারণে আপনার চ্যানেলের জড়িয়ে আমি অসমবাসী রাইজ তথা সমগ্র পৃথিবীর রাইজক অহা এক তারিখের পর কাজিরঙা দর্শন করবলে অনুরোধ জানাইছো। হয় সুন্দর সুন্দর মানে ফিডব্যাক পাইছো। যা বছর থাকি যাওয়া মানুষ এই বছর দুবারকে বুক করেছে, দুবারকে থাকিম। এই বছর হয়তো যা বছরকে বেশি মানুষ হব বলে আমি আশা করছো, কারণ যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া আহি পেলায় আমার কাজিরঙা দর্শন করে থই গল, সেটা একটা আমার জীবনের কারণে একটা বিরাট ডাঙর প্লাস পয়েন্ট যে আমি আমি কাজিরঙাত দেখা পালো। সেইটোর ফালের পর আমার এবার ফরেন টুরিস্টর এঙ্কোয়ারিও বাড়িছে, সব ফালের পর আমার এবার বেয়া নহব যেন লাগিছে। হয় অগরাতলি একচুয়ালি কাজিরঙার চারিটা পাঁচটা চারিটা রেঞ্জত সাফারি হয়, তার ভিতর মই তো কও বেস্ট সাফারি পয়েন্ট হল অগরাতলি। অগরাতলিত সকল আহক, অগরাতলির সৌন্দর্য উপভোগ করক। অগরাতলিত আপনি অকল যে চড়াই বুলিয়ে সেটো মানুষের ভুল ধারণা, অগরাতলিতে প্রথম বাঘ দেখা পাইছিলে। অগরাতলিত যেটো আছে অগরাতলিত সকল মিশ্রিত হয়ে আছে, ওয়াটার বডি, গ্রাসল্যান্ড, উডল্যান্ড সকল আপনার জয়েন হয়ে এখন বনাঞ্চল হয়েছে। তাত আপনি সাফারি করলে যেটো ফিল হয় সেই ফিলটো মই ভাবো বাকিকেটা রেঞ্জত নহয় নেকি, কারণ মই টুরিস্টর পা ফিডব্যাক পাইছো। আর কিছু মানুষ এনেকাও আহে যে অকল অকল অগরাতলিত, খালি অগরাতলির একটা বিরাট ভয়াবহ কাণ্ড হয়েছে। মই আপনার চ্যানেলের জড়িয়ে আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক জানাইছো যে অগরাতলি গড়াখহনীয়া যেটো গতি হয়েছে মাকলুং ক্যাম্পত, সেই গড়াখহনীয়া যদি এই গতিত গই থাকে তেতিয়াহলে হয়তো আমি আর 10 বছর পিছত অগরাতলি নাপাম বোকাহাটত। হয় হয় হয়, মোর অহা 3 তারিখের পর 10 তারিখলৈকে মোর হোমস্টে সম্পূর্ণ বুক হয়েছে। তারপর আপনার পূজার পিছতে, পূজার পিছতে আপনার কন্টিনিউ বুক হয়েছে ফেব্রুয়ারিলৈকে। আমি জয়জতে আপনার ধন্যবাদ জ্ঞাপন করছো। আমি খুবই আনন্দিত, কেন প্রতি বছর দরে এবারও আমার 24 আর 25 বর্ষের যে পর্যটকের কারণে আমি আরম্ভণির কারণে আমি সকলে প্রস্তুত আছো। আর সবতকে আমার গৌরবের কারণ কিয়, আজি প্রতি বছরে আমার অগরাতলি বনাঞ্চল যে কারণত আমি বিখ্যাত, তথাপিও আমার অগরাতলি বনাঞ্চল খোলার সদায় পলম হয়। গতি এবার আমি গৌরবান্বিত যে আমি অক্টোবরের 1 তারিখে যে কাজিরঙা মুক্তি করা হবো, সেই অক্টোবরের 1 তারিখ মুক্তি করার কারণে আমিও প্রস্তুত হয়ে আছো। সকলকে সেখানে আমি স্বাগতম জানাইছো, যাতে দেখি বিদেশি পর্যটকের যখন কাজিরঙার প্রতি ইচ্ছুক আমি পুনর্বার আমার তরফের পর বিনম্র অনুরোধে আমি ইয়ালই স্বাগতম জানাইছো, যাতে আহি পেলে আমাক আনন্দিত করে। অগরাতলি জীপ সাফারি হিসাবে আমি পুনর্বার আপনার অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছো, আর আপনার ইয়ালে আমি স্বাগতম জানাইছো, যাতে অগরাতলি বনাঞ্চল পরিদর্শন করে আপনাদের উপভোগ মনোরঞ্জন অনুভব করব পারে। হয় গাড়ি যে আমার আছে, গাড়ি সকলে আমি প্রস্তুত করে রখা হয়েছে, গাড়ি যে কর্ম আছে, গাড়ির কাগজপত্র ইত্যাদি সকল ক্লিয়ার আছে, আর প্রায় গাড়ি আমার রং বিরং করে পেলে আমি সকল ক্ষেত্রতে হোটেলে হোক বা আমি সাজু হয়ে আছো। আমার 45-এর উপর জিপ আছে অগরাতলি বনাঞ্চল, 45খন জিপসি আছে, 45 জিপসি থাকলেও আমার কোনো অসুবিধা নহয়। গতি আমি যান পর্যটক আহে কারণে আমি সদায় প্রস্তুত আছো, আমি জিপসিয়ে হোক অন্য ক্ষেত্রতো আমি সকল ক্ষেত্রতে স্বাগতমে আমি আদরিবর কারণে আমি অতি আগ্রহে বাট চাই রখি আছো। আর আমার আরো একটা কথা হয় কি, আমার ইয়াতে যে জিপসি আছে 45খন জিপসি আছে, 45খন জিপসিরে 45জন ড্রাইভার নিজের জিপসি নিজে চলায়, ড্রাইভার কাম গাইড, সেটো একটা আমার বিরাট ডাঙর সুবিধা। আমার কোনো এক্সট্রা হেৰি নহয়, সব গাইডর দরকার নাই। অলরেডি যখন জিপসি চালক হয় তেখেত সকলে নিজে গাইড ট্রেনিংও লওয়া আছে, দুবার তিনবার অ্যাওয়ার্ডও পাইছে, আমার ইয়ারপা বহুতবার অ্যাওয়ার্ডও পাইছে গাইডর।
সেইকাৰণে অগ্রাতলীর জীপ সাফারি এসোসিয়েশনের সেইটো এটা মহত্ব। আমার অগ্রাতলীত বিশেষকৈ ফরেনার লোক বেশি আহে, কারণ ইয়াতে সবে কয় বার্ডসর হেৰিটো বেশি হয়। আমার ইয়াত 450 মাইগ্রেটরি বার্ডস আহে, তারে যাবার আহিলে 239 সেন্সাসর মতে। আর এইবার আশা করছো এবার যদি বতর ভাল হয়, ঠান্ডা অল্প পরে, তেতিয়া হলে সকলো বার্ডস আহিব বা আহিব। আর ছয় নাম লাগে না, আর তা ধুন আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।